সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল হাসান এবং অ্যাটর্নি নাজমুল আলম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কিছুটা বিলম্ব হয়ে গেছে শুরু করতে, তারপরেও আমরা আপনাদেরকে যে নম্বরটি আমরা দিয়ে বলছি আমাদের স্ক্রিনে, যে নম্বরটি আপনারা দেখবেন 6463079828, এই নম্বরে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। ফেসবুকে আমরা আছি, সরাসরি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা ফেসবুক থেকেও দেওয়ার চেষ্টা করব। শুরুতে একটি রিপোর্ট দেখব, যেটি খুব আলোচিত একটি ঘটনা, ভার্জিনিয়াতে যেটি ঘটে গেছে, চার্লসভিলে, এবং তার প্রেক্ষিতে যে রাজনৈতিক অঙ্গন নতুনভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, একটি শুরু রিপোর্টটি দেখে আমরা আবার আলোচনায় যাচ্ছি। শনিবার ভার্জিনিয়ার শার্লসভিলের দুই পক্ষের কয়েক ঘণ্টার সংঘর্ষের পর এক তরুণ ডানপন্থী বিরোধী প্রতিবাদকারীদের ভিড়ে একটি গাড়ি উঠিয়ে দিলে এক নারী নিহত এবং অন্তত ১৯ জন আহত হন। ঘটনাটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিন্নধর্মী বক্তব্যে উঠেছে সমালোচনার ঝড়। President Trump needs to listen to the people before he takes this presidency in a place that is not acceptable for our country. বিষয়টি নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনায় হাউস স্পিকার পল রায়ান বলেছেন, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ন্যাক্কারজনক, সেখানে কোনো নৈতিক অস্পষ্টতা থাকতে পারে না। এক টুইটে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, চরমপন্থা এবং ঘৃণা ও কপটতার বিরুদ্ধে আমেরিকানদের অবস্থানের মধ্যে নৈতিক তুলনার সুযোগ নেই। ঘটনার সমালোচনা করলেও পরিষ্কারভাবে ট্রাম্প অবস্থান নিয়ে কিছু বলেননি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। We have no tolerance for hate and violence from white supremacists, neo-Nazis or the KKK. এদিকে পাঁচজন সামরিক জেনারেল এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পাবলিকলি টুইট করে তারা বলেছেন, আমেরিকায় বর্ণবাদের কোনো জায়গা নেই। জেনারেল মার্ক মিল্লে লিখেছেন, এমন কিছু আর্মি মেনে নেবে না। আর অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস সেদিনের ঘটনা সম্ভাব্য হেট ক্রাইম হিসেবে উল্লেখ করেছেন। Whenever the investigation justifies that. But I don't think we should just feel like we've got to do it in a matter of hours or days. This investigation is ongoing around the country. It could be 245, a civil rights violation, Title 18, 245, or 249, which is a hate crime. Senate Majority Leader Mitch McConnell বলেছেন, 90 নাৎসিদের মধ্যে কোনো ভালো মানুষ থাকতে পারে না। এদিকে গোল্ড স্টার ফ্যামিলির সদস্য খিজির খান জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যে তার অযোগ্যতা প্রকাশিত হয়েছে। President will embarrass this great nation again and again and again. The reason is this president is unfit morally and legally to lead this great nation. It is that lack of moral compass, lack of moral leadership that this president continues to utter. And you will see that, we have seen that for the last 6 months, his failure after failure after failure. শ্বেতাঙ্গবাদীদের সন্ত্রাস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউসের বক্তব্যের বাইরে গিয়ে নিজের কথা যোগ করেন, তখন এভাবেই ক্যামেরায় ধরা পড়লেন চিফ অফ স্টাফ জন কেলি। শামিম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। নাজমুল হাসান, আপনার কাছে যাই, কি প্রতিক্রিয়া দেবেন বিষয়টি? প্রতিক্রিয়া তো আজকে অনেক দেখলাম, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া। তবে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিক্রিয়া মনে হয়েছে আমেরিকার ভেতরে দুজন সিনেটর, মিচ ম্যাককনেল এবং আরেকজন সিনেটর, যে কথাটি আজকে বলেছেন খুবই আমার, জন ম্যাককেইনের কথা বলছেন, জন ম্যাককেইন আরেকজন সিনেটর, ঠিক জন কর্নিন আমার যতরকম মনে হয়, দুজন মিচ ম্যাককনেল এবং কর্নিন অথবা কাশ দুজনের একজন, এই মুহূর্তে আমি মনে করতে পারছেন যে আমার কাছে ছিল কি বলেছেন তারা। ওনারা খুব বলেছে না, এটা এটা কোনো অবস্থাতেই টলারেট করা, এবং আমেরিকাতে নিও নাজি কিংবা গুড নাজি এসব এই ধরনের কোনো টার্মস নাই আমেরিকাতে, এবং আমরা এটা কট্টর ভাষায় নিন্দা করি। এবং যে কথা নিয়ে গতকাল জোসেফ ক্রাউলিও বলেছেন, যে রিপাবলিকান যারা এতদিন এই ট্রাম্পকে রক্ষা করার চেষ্টা করেছেন বিভিন্ন অজুহাতে, তারা যেন এবার এই সিচুয়েশনটা বুঝতে পারেন এবং দ্রুত এটা নিন্দা করেন, কারণ আমেরিকাতে আর কোনো দিন আমরা এই নিও নাজি কিংবা এই কে কিংবা হোয়াইট সুপ্রিমিস্টদের আমরা দেখতে চাই না, সেটা যেই দলই হোক না কেন। এবং আমার কাছে যেটা মনে হয়, শুধু কিন্তু এই দুজন নয়, আরও অনেকে বক্তব্য দিয়েছেন, আপনি দেখেছেন যে পল রায়ান সবাই বলেছে। সমস্যাটা যেটা হচ্ছে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পকে
একটার পর একটা উনি এমন সব কাজ করে যাচ্ছেন, এত নিন্দা, এত সমালোচনা, কোনো কিছুতেই কোনো কিছুই তিনি মানছেন না। এবং মানছেন না অর্থে এই যে উনি রাজনীতির ব্যাপারটা হয় বুঝে না বোঝার চেষ্টা করছেন অথবা রাজনীতিকে তোয়াক্কা করছেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্সির যে কিছু নিয়ম কারণ আছে, একজন প্রেসিডেন্ট হলে যে তাকে কিছু নিয়মের ভিতর থাকতে হয়, তারও যে তিনি যে একেবারে কর্পোরেট বস না, যাকে খুশি কর্পোরেট বসরা কিন্তু যাকে খুশি তাকে ফায়ার করতে পারে, তার বোর্ডের পারমিশন লাগে, উনি কিন্তু কোনো কিছুই মানছেন না। এবং এইটার পরিণতি শেষ পর্যন্ত কী হবে বলা মুশকিল। তবে যেটা ফিল করছি আমি, যেটা আমার কাছে মনে হচ্ছে, যে আমার মনে হয় সামহাও কোনো না কোনোভাবে রিপাবলিকান নেতৃত্ব এখন চেষ্টা করছেন কীভাবে ট্রাম্পকে ঠেকানো যায় কিংবা ট্রাম্পকে বাধা যায়, বাধা বেঁধে রাখা যায়। এবং মাইক পেন্সের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একটা কথা দেখে, এবং মাইক পেন্সকে আজকে অনেকেই ফলো করছেন রাজনীতিবিদরা, তার কারণটা হচ্ছে খুব সম্ভবত যদি হাউস এবং সিনেট রিপাবলিকানরা একটা মতে আসতে পারে যে না এনাফ ইজ এনাফ। কারণ আজকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কিন্তু বিশ্বব্যাপী এটা নিন্দার ঝড় উঠছে। ইভেন এতদিন যিনি ডোনাল্ড ট্রাম্পকে কোনো না কোনোভাবে সমর্থন করেছেন, সে ব্রিটিশ প্রধানমন্ত্রী, উনিও কিন্তু আজকে খুব অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সাথে একটু দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু নেই। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম শামিম ভাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, কোনো কারণে আমরা সংযোগ পাচ্ছি না, এই একই ইস্যুতে আপনার একটু প্রতিক্রিয়া নিতে চাই। আমি ওনার সাথে একমত, উনি যেটা বললেন যে এই নিওনাজি এবং কে কে কে, তার আলট্রা ন্যাশনালিস্ট যারা বর্তমানে ইয়েটা করতেছে, আমার মনে হয় যে সব কিছুর পিছনে এই ট্রাম্পের এই নিষ্ক্রিয়তা বলেন অথবা বোল্ড কোনো স্টেটমেন্ট না দেওয়ার পিছনে আমি একটাই অর্থ খুঁজে পাই, সেটা হচ্ছে 2020 মিনিং উনি আবার প্রেসিডেন্ট ইলেকশনের জন্য উনি আবার গিয়ারিং আপ, এই জন্য উনি দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিচ্ছেন। যদিও এটাতে কোনো প্রমাণ নাই যে ট্রাম্প সরাসরি এই ধরনের মুভমেন্টের সাথে জড়িত, কিন্তু এই মুভমেন্টটা সরাসরিভাবে ট্রাম্পকে এবং তার ভোটার বেসকে তারা সাপোর্ট করে। যেহেতু তারা এই ভোটার বেসকে সাপোর্ট করে, সেহেতু উনি এটাকে এগিয়ে নিতে যাচ্ছেন। বিকজ আপনার যে রাশিয়ার কন্ট্রোভার্সি আছে সেটা এখন চাপা পড়ে যাচ্ছে, তারপরে আরও ওই যে হেলথ কেয়ারের একটা কন্ট্রোভার্সি ছিল, এটা পাস হয়নি দুই তিনবার, সেটা চাপা পড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই নিওনাজি, হোয়াইট সুপ্রিমিস্ট, তারপরে হোয়াইট ভোটারদের এই অ্যাক্টিভিটিস নেক্সট থ্রি ইয়ার্স যত বেশি চলবে এটা ট্রাম্পের জন্য ভালো। কী জন্য ভালো, আপনাকে আমি একটু ব্যাক ট্র্যাকিং করে কথা বলতেছি, এবং সেই ব্যাক ট্র্যাকিংটা হচ্ছে এটাই, আপনি দেখবেন যে বারাক ওবামার সময় কিন্তু ব্ল্যাক লাইভস ম্যাটার এই যে একটা মুভমেন্ট যেটা ছিল কালোদের, এই মুভমেন্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছিলো। ইভেন দো আপনার বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় কিন্তু সবচেয়ে বেশি ব্ল্যাক পিপুল কিল্ড হয়েছে, এবং তখন দেখা গেল যে ব্ল্যাক লাইভ ম্যাটারস এই একটা মুভমেন্ট কিন্তু অনেক দূর গেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সাদাদেরকে স্ট্রং করেছে আর ওই হিলারিকে ক্ষতি করেছে। তো এখন কিন্তু সেম পলিটিক্সটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেলতেছে, কাজে এইখানে আমি বলবো যে দিস ম্যান অ্যাকচুয়ালি নট ইগনোরেন্ট, সে বুঝতেছে কি হচ্ছে, কিন্তু তার ভিশন কিন্তু অন্য জায়গাতে। তাতে কি কাজ হবে ভিশন আপনার কিছু? না, ভিশনে কাজ হবে কিনা সেটা, কারণ উনির মুভমেন্টটা এখন যে পর্যায়ে নিয়ে যাচ্ছেন, উনি আমেরিকাতে শ্বেতাঙ্গ ভার্সেস অশ্বেতাঙ্গ একটা লড়াই চেষ্টা হয়তো করছেন, হয়তো উনার পলিটিক্স এটা হচ্ছে উনার পার্ট অফ উনার পলিটিক্স। আজকে সকালবেলা আমি যেটা দেখলাম যে পপুলার সাব ভোট উনার প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের 25% এখনও বলছেন যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে আমরা ট্রাম্পকে সাপোর্ট করবো। তার অর্থটা কি দাঁড়াচ্ছে, ট্রাম্প বুঝতে পারছেন অন্তত আমেরিকার 25% লোক আমার সাথে আছে, তো এই 25%কে উনি ধরে রেখে আর বাকি যদি কিছু আনতে পারেন, তাহলে উনি উনি যে কথাটা ইঙ্গিত করেছেন যে 2020 যদি ইট ইস অনেক দূর, উনি হয়তো যেহেতু উনি পলিটিশিয়ান না, রিপাবলিকান পার্টিতে উনি বহিরাগত, উনি প্রেসিডেন্ট হওয়ার নমিনেশন চাওয়ার সময় উনি রিপাবলিকান নমিনেশনটা চেয়েছেন, কিন্তু উনি রিপাবলিকান পার্টিতে কখনো অ্যাক্টিভ ছিলেন না।
অতএব রিপাবলিকানদের পার্টিতে উনি একজন বহিরাগত এসেছেন, উনি যদি নিজের বেসটা তৈরি করতে পারেন, যেই 25% যারা হোয়াইট সুপ্রিমেসিস্টকে সমর্থন করে, যদিও সংঘবদ্ধভাবে হোয়াইট সুপ্রিমেসিস্ট না কিন্তু হোয়াইটদের রুলটাকে সমর্থন করে, সেরকম 25% ওনারা আছে। এর বাইরে যদি ইফ হি ক্যান ম্যানেজ অ্যানাদার 20% অর 25% দেন হি ইজ ইন স্ট্রং পজিশন টু মানে এনি পলিটিশিয়ানকে চ্যালেঞ্জ করার জন্য। একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক কে আছেন একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমি তাপসী, আমি নিউজার্সির থেকে বলতেছি। আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি, আমরা চেষ্টা করছি আবারও। আমার ওই প্রিয় দর্শক কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আমি তাপসী, আমি নিউজার্সি থেকে বলতেছি। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনি কি আমাদের সাথে আছেন? আচ্ছা, আমরা আবার আসবো আলোচনায়। নাজমুল আলম, আপনার কাছে আমি যে ইস্যুটি নিয়ে যেতে চাই, আপনি বলছিলেন ভিশন 2020 আপনার যুক্তি অনুযায়ী, সেক্ষেত্রে কোনো রিপাবলিকান কেউই তো তাকে সমর্থন করছে না, দল তাকে কঠোর ভাষায় সমালোচনা করছে অন্তত এই ইস্যুতে। সেম জিনিস এটা গত বছরে তাই ছিল, গত বছর ট্রাম্প যখন ইলেকশন করলো, ইভেন ইলেকশন দিনে সকালবেলা পর্যন্ত যখন উনি ভোটটা দিল, তখনও উনি কেন উনার কেউ বিশ্বাসই করতে পারতেছিল না যে এই টুনাইট হি উইল বি দ্য উইনার। কাজে এই যে একটা স্ট্রং মুভমেন্ট তাই হোয়াইটদের মাঝখানে, তার ভোটার বেসদের মাঝখানে রয়ে গেছে, এটা কি ইগনোর করার মতো না? এবং এটা রিপাবলিকানরা খুব ভালো করে বুঝে, ওনাদের যদি পার্টি ধরে রাখতে হয়, ওনাদের যে বড় হস্তি, যে ওনাদের যে সিম্বলটা আছে, এটা যদি তাদেরকে ধরে রাখতে হয় তাহলে ট্রাম্পের মতো হস্তি তাকে ধরে রাখতে হবে। যদি এটা রিপাবলিকানরা না পারে তাহলে অন দ্য ফেস অফ দিস পলিটিক্যাল থিং আপনার রিপাবলিকানরা আপনার অনেক লুজ করবে, এই জন্যই লুজ করবে, কারণ রিপাবলিকানদের বেসটা হচ্ছে আপনার মুষ্টিমেয় কিছু জনগোষ্ঠী যারা আপনার পুঁজিবাদী, এবং যে সমস্ত ধনী মানুষ ওই ট্যাক্স ইয়ের বিরুদ্ধে যারা, তারপর ওয়েলফেয়ারের বিরুদ্ধে যারা, এই সমস্ত লোকজন। কিন্তু এদের যে সংখ্যাটা সেটা আপনি জানেন যে ম্যাজিকটা হচ্ছে এই দেশে ইলেকটোরাল কলেজ, এইখানে আপামর জনগণের ভোটে কিন্তু তেমন কিছু একটা যায় আসে না, যদি ওইটাই হতো তাহলে আজকে হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হতেন। তো এই অঙ্কটা কিন্তু উনি করে রাখতেছেন, এবং একবার কিন্তু প্রস্তাবও উঠছিল যে ইলেকটোরাল কলেজটার সিস্টেমটা চেঞ্জ করার জন্য। ইলেকটোরাল কলেজের সিস্টেমটা চেঞ্জ করতে কিন্তু রিপাবলিকানরা এর আগে চাইছিল, বর্তমানে রিপাবলিকানরাই কিন্তু সেখান থেকে পিস্টান দিয়েছে, তারা বলছে না ইলেকটোরাল কলেজ চেঞ্জ করা যাবে না। তো আমার মনে হয় যে ট্রাম্পের যে ক্যালকুলেশনটা গত বছর ছিল 2016 ছিল, সেম ক্যালকুলেশনে সে 2020 যাবে, এবং এই মুভমেন্টটাকে ধরে রাখার জন্য বর্তমানে সে এই জিনিসটাকে সে জিয়ে রাখতেছে। অবভিয়াসলি একজন ভদ্রমহিলা মারা গেছে, অনেকগুলো লোক ওইখানে আহত হয়েছে, আপনার অ্যাটাক হয়েছে, এই সমস্ত একটা দেশের জন্য ভালো খবর না। কিন্তু অন দ্য আদার সেন্সে আপনি দেখবেন যে আমি বলবো ওই দিক থেকে, আমাদের দিক থেকে, মুসলমানদের দিক থেকে আমরা অনেকটা বেঁচে গেছি এই দিক থেকে। এখন কিন্তু মুসলিম জিহাদিস্ট, টেররিস্ট এই সমস্ত শব্দগুলো কিন্তু এখন আসতেছে না, এখন কিন্তু সবাই ওই সাদারদের নিয়ে, নিওনাচিদের নিয়েই ব্যস্ত আছে। তা আমি ওই দিক থেকে বলবো যে এটা মন্দের ভালো, অ্যাটলিস্ট মুসলমান হিসাবে আমাদের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। না, সেই স্বস্তির কথা আপনি বলছেন, আমরা কোনো সহিংসতা কোনো ধরনের না, এটা সহিংসতাকে বলছেন, হ্যাঁ সহিংসতা আমি বলবো না, কিন্তু আমি বলতেছি দৃষ্টিটা সরাইনো হয়েছে, এবং আমরা মুসলমানরা কিন্তু এই মুহূর্তে টার্গেট না, টার্গেট কিন্তু আপনি দেখবেন যে হোয়াইট ভার্সেস হোয়াইট, কিন্তু নট ইভেন হিসপ্যানিক এবং ব্ল্যাকরাও কিন্তু না তাদের টার্গেট না, কিন্তু দিস ইজ এ টু গ্রুপস অফ হোয়াইট পিপল অ্যাকচুয়ালি ফাইটিং ইচ আদার রাইট নাও। যতটা না সেখানে ছিল একজন মৃত্যুর পরে, তার চেয়ে বেশি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পরে, যখন তিনি এই এইটা সম্পর্কে মন্তব্য, হ্যাঁ প্রেসিডেন্ট টুইট ট্রাম্পের মন্তব্যটাই কিন্তু এটাকে একেবারে বিশ্বব্যাপী আলোচিত ব্যবহার করেছে। আপনি খুললেই দেখবেন যে দিনে অন্তত 8-10 টুইট সবসময় আসতেছে তার কাছ থেকে। তার কারণটা কি হচ্ছে, ট্রাম্প কেন সেটি করছেন, ট্রাম্প ট্রাম্প একই সাথে রিপাবলিকান, যে রিপাবলিকানরা তাকে, এখন ট্রাম্প একটা জিনিস বুঝতে পেরেছে যে রিপাবলিকানরা হয়তো হয়তো তাকে ইম্পিচমেন্টের পথে যাবেন, কারণ ডেমোক্রেটদের সমর্থন আছে, অর্থাৎ রিপাবলিকানরা এতদিন ইম্পিচমেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করেছে যতখানি সম্ভব। কিন্তু সিচুয়েশন যা দাঁড়াচ্ছে তাতে মনে হচ্ছে যে FBI যে মুলারের রিপোর্টটা বের হওয়ার পরে তাদেরকে ওইটা ছাড়ার পথ থাকবে না, কিন্তু সেই জন্যই ট্রাম্প কিন্তু অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করছিল, আগেই আগেই রিপাবলিকানদের ভিতরে একটা সৃষ্টি করছে, কোন্দল বাজায় দিয়ে, যাতে যাতে উনি একটা সিচুয়েশন যেতে পারে, হ্যাঁ
তোমরা থামাও আমি থামবো, এটা এটা আলটিমেটলি নাজমুল ভাই এটা যেটা যে দাঁড়াচ্ছে আলটিমেটলি দেখবেন যে এই মুভমেন্টটা হচ্ছে যে হোয়াইট এগেনস্ট হোয়াইট। হ্যাঁ, এটা হোয়াইট এগেনস্ট হোয়াইটটা এই মুভমেন্টটা এই জন্যই সে যে রাখতে যাচ্ছে যে নট অল দ্য হোয়াইট সাপোর্ট ট্রাম্প, ইজ এ হিউজ মেজরিটি অফ দ্য হোয়াইট অলসো সাপোর্ট অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, ফর্মার ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের তারা সাপোর্টার ছিল এবং সে প্রচুর ভোটও পেয়েছে। আমাদের যে ভোটগুলো মাইনরিটির যে ভোটগুলো বিশেষ করে ব্ল্যাকরা তো আপনার সবই করে নাই আপনার ভোটের জন্য, হিসপ্যানিকরা ভোটের ক্ষেত্রে কিন্তু সব করে। এটা কিন্তু একটা বিপদজনক সিগন্যাল, এটা তো অবশ্যই সিগন্যাল, এটা ডিভিশন হচ্ছে। যদি কোনো ব্ল্যাক ক্যান্ডিডেট না থাকে ব্ল্যাকরা ভোট দিতে আসবে না, দ্যাটস বেনিফিটস হোয়াইটস। হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। এবং 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 প্রেসিডেন্ট ট্রাম্প যদি সেই পলিটিক্সে খালি হোয়াইটদের ইলেকশন করতে যান, তাহলে হি নোজ হি হ্যাজ এ পাওয়ার বেস, হি হ্যাজ এ ভোটিং বেস অফ 25% মিনিমাম। তো এটা তো তার জন্য পলিটিক্যাল, ইভেন দো ইজ নট এ পলিটিশিয়ান, বাট পলিটিক্যাল গেমটা কিন্তু সে খেলছে খুব খুব স্মার্টলি। এবং এটার পিছনে ওই যে ব্রিবার্টের যে স্টিভ ব্যানের কথা সবাই ইঙ্গিত করছে, কিন্তু আজকে একটা পেপারে দেখলাম যে ব্যানকে ফায়ার করলেও কিন্তু ট্রাম্প পিছিয়ে সরে আসবে না। ট্রাম্পের যে পজিশন এখন, সে ব্যানন সেই পজিশন না থাকলেও তার থেকে পরামর্শ নিতে পারবে, অর্থাৎ ব্যানকে সরিয়ে দিলেই যে প্রেসিডেন্ট ট্রাম্প সরে আসবে তা কিন্তু হচ্ছে না। এই ব্যাপারে ফায়ারিং এর ব্যাপারে আমি এটা বলতে চাই, ট্রাম্প কিন্তু তার লাইফে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইজ ইউ আর ফায়ার্ড, ওই যে অ্যাপ্রেন্টিসে যেভাবে উনি বলতো যে ইউ আর ফায়ার্ড, উনি যতগুলো লোককে আজ পর্যন্ত ফায়ার করেছে সবার সাথেই কিন্তু ফায়ারের পরে উনি আবার একটা সুসম্পর্ক রাখে, এই জিনিসটা থাকে ফায়ার অন দ্য স্পটে। গত বছর আমি একটু ব্যাক ট্র্যাকিং করে কথা এই জন্যই বলতে চাই বিকজ এটা অ্যানালাইসিসের পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। গত বছর আমার মনে হয় হিলারি ক্লিন্টন এই ভুলটা করেছিল, হিলারি ক্লিন্টনে যখন দেখলো যে তার ইয়েতে আপনার ওই যে ক্যাম্পেইনে হুমা আবেদিন একটা লাইবিলিটিস হয়ে দাঁড়াইছে, তখন একবারের জন্য হলেও কিন্তু তারা ফায়ার করা উচিত ছিল, তাকে যদি ফায়ার করতো তাহলে অ্যান্থনি উইনারের ব্যাপারটা অন দ্য সাইডে ধামা চাপা পড়ে যেত। যখনই ওই জিনিসটা ধামা চাপা পড়ে যেত, যে কয়টা কম ভোট উনি উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগানে পাইছে, এই ভোটগুলো কিন্তু উনি হোয়াইটদের কভার করে নিত। আমরা একটা বিরতিতে যাব, আলাদা ব্যাপার আছে কিন্তু এই প্রত্যেকটা স্টেটে কিন্তু ব্ল্যাকদের ভোটের টার্ন আউট খুব কম ছিল। হ্যাঁ, সেটা সেটা কিন্তু ম্যাটার করছে। এখন হিলারি হুমাকে ফায়ার করলো যে ব্ল্যাকরা তাকে ভোট দিতে যেত সেটা না, না না ব্ল্যাকরা ভোট দিত না, কিন্তু আমি যেটা বলতেছি যে সমস্ত হোয়াইটরা হিলারির থেকে টার্ন অফ হয়েছিল, যারা যে সমস্ত হোয়াইটরা হিলারি কে ভোট দেন, সেটা আমি মানলাম। হ্যাঁ, বিকজ দ্যাট ট্রাম্প ওয়াজ আ হোয়াইট গাই এন্ড হিলারি ওয়াজ আ হোয়াইট লেডি, দেয়ার ইজ আ টু হোয়াইট পিপল অ্যাকচুয়ালি। ধন্যবাদ আমরা আপনাদেরকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে আরো আলোচনা থাকবে। আর দর্শকদেরকে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমাদের টেলিফোন সংযোগটি কোনো কারণে এই মুহূর্তে কাজ করছে না, যে কারণে অনেকগুলো ফোন আমরা পেয়েছি কিন্তু সেগুলো এ পর্যন্ত আমরা স্টুডিও পর্যন্ত আনতে পারছি না, এটি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। এই ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা ফেসবুকে যুক্ত হয়ে প্রশ্ন করুন, অ্যাটর্নি নাজমুল আলম নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই। অ্যানালাইসিস অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম, টেলিফোন সংযোগটি মানে সঠিক মানে এই মুহূর্তে কাজ করছে না বলে আমরা আপনাদের প্রশ্ন নিতে পারছি না। আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেকেই টেলিভিশন সেটের সামনে বসে আছেন এবং টেলিফোনে চেষ্টা করছেন। আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমাদের অ্যাটর্নি নাজমুল আলম আছেন, হয়তো অনেক প্রশ্নের উত্তর এতক্ষণ আমরা দিয়ে ফেলতাম। আমরা আপনাদের ফেসবুকে আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনারা আমাদের সাথে যুক্ত হন। একই সাথে একটি রিপোর্ট আছে, আমরা দেখে নিয়ে আবার একটু আলোচনায় ফিরতে চাই। গত শনিবার শার্লটসভিলে উগ্র শ্বেতাঙ্গদের একটি র্যালি চলছিল। ইউনাইট দ্য রাইট নামে ওই র্যালিতে অংশগ্রহণকারীরা নাৎসি এবং কনফেডারেট পতাকা বহন করার পাশাপাশি আমেরিকাকে শুধু শ্বেতাঙ্গদের রাষ্ট্র বানানোর দাবি জানায়। দেশের সার্বভৌমত্ব এবং জনসাধারণের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক এইসব দাবির প্রতিবাদে একটি পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। ওই প্রতি বিক্ষোভে এক উগ্র শ্বেতাঙ্গ ব্যক্তি চলন্ত গাড়ি তুলে দিয়ে একজনকে হত্যা করে, আহত হন আরও অনেকে। বর্ণবিদ্বেষের এই মর্মান্তিক দৃষ্টান্তে হতভম্ব হয়ে যায় পুরো দেশ। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গত মে মাসেই প্রশাসনকে এ ধরনের সহিংসতার বিষয়ে সতর্ক করা হয়েছিল। 10ই মে জয়েন্ট ইন্টেলিজেন্স বুলেটিন শীর্ষক এক বার্তায় এ বিষয়ে প্রশাসনকে সতর্কবার্তা দেওয়া হয়। মঙ্গলবার ফরেন পলিসি পত্রিকায় এই খবর প্রকাশ পায়। 2000 সাল থেকে 2016 পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে উগ্র শ্বেতাঙ্গদের হামলার তথ্য বিশ্লেষণ করে ওই বার্তাটি তৈরি করা হয়েছে।
বার্তায় তুলে ধরা তথ্যচিত্র অনুযায়ী গত ১৬ বছরে এ ধরনের ২৬টি সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এর মধ্যে চার ভাগের এক ভাগ সহিংসতার শিকার হয় এশিয়ান, হিসপানিক বা কৃষ্ণাঙ্গদের মতো সংখ্যালঘুরা। সহিংসতা থেকে রক্ষা পায়নি উদারপন্থী শ্বেতাঙ্গ আর পুলিশ সদস্যরাও। এদের বিরুদ্ধে সহিংসতার পরিমাণ ছিল যথাক্রমে শতকরা ১২ এবং ৮ ভাগ। শার্লটসভিলের মর্মান্তিক ঘটনার পর এই বার্তার খবর প্রকাশ পাওয়ায় হইচই শুরু হয়েছে ওয়াশিংটন সহ দেশের বিভিন্ন মহলে। গোয়েন্দা সংস্থাগুলোর এই যৌথ বার্তার তথ্য গুরুত্বের সাথে নিলে শার্লটসভিলের ঘটনা এড়ানো সম্ভব হতো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াহিদুর রহমান, টিবিএন ২৪ নিউজ ডেস্ক। রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, আবারও আমি বলতে চাইতেছি, এই বছর টাইম ম্যাগাজিন প্রতি বছর পার্সন অফ দ্য ইয়ার একটা অ্যাওয়ার্ড দেয় এবং যাকে তারা মনোনীত করে তার পূর্ণ ছবি ছাপায়। আমি গতকালকে আমার জিমে আমি দেখতেছিলাম ম্যাগাজিনটা, একটা ওল্ড ম্যাগাজিন, সেটাকে ট্রাম্পকে করা হয়েছিল 2016 এবং সেইখানে দেওয়া হয়েছিল যে ডিভাইডেড স্টেটস অফ ইউনাইটেড। সো ইউনাইটেড স্টেটসের পরিবর্তে ওইখানে উল্লেখ করা ছিল যে ডিভাইডেড স্টেটস, মিনিং দ্যাট তারা আগের থেকেই প্রিডিক্ট করতেছিল যে এই ধরনের ডিভিশন আসতে পারে। এবং এই জন্য আপনি দেখবেন যে ট্রাম্প কিন্তু কন্টিনিউয়াসলি নিউ ইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিন, সিএনএন তো অফকোর্স, তারপরে অন্য যত মিডিয়াগুলো আছে অ্যাকসেপ্ট ফক্স নিউজ, কারণ ওইটা তাকে বুস্ট করে সবসময়, এই নিউজ মিডিয়াগুলোর অ্যাগেনস্টে সে লেগে আছে। এইটা লেগে থাকার পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি সে তার বেসকে এনার্জাইজ করতেছে। কিন্তু প্রবলেম যেটা, দুঃখজনকভাবে সত্য যেটা, সেটা হচ্ছে কি, এটা একটা রং মেসেজ সেন্ড করতেছে এই যে নিওনাৎসি, তারপরে যে আলট্রা আপনার ন্যাশনালিস্ট যারা আছে তাদেরকে, তাদেরকে বোঝাচ্ছে যে ট্রাম্প তাদের ফেভারে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য কেস। আমি কোনো পক্ষে বিপক্ষে যেয়ে বলতেছি না, সেটা হচ্ছে কি, দেখবেন যে আপনি যে কোনো দেশেই একটা গ্রুপ থাকে, তারা অতি উৎসাহী সমস্ত বিষয়ে, তো এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। তারা ভাবতেছে যে আমাদের হোয়াইট প্রেসিডেন্ট আসছে, সে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলছে, সে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, সে কালার্ড পিপুল, ব্রাউন পিপুলদের বিরুদ্ধে কথা বলছে। সো ইফ ইউ ইলিমিনেট অল অফ দিস, দেন হু এলস ইজ দেয়ার, দ্য অনলি দ্য হোয়াইট পিপল। বাট ইট ইজ অ্যাবসার্ড। এই হোয়াইটদের এই ধরনের মুভমেন্ট কিন্তু এরা আগেও করেছিল, কিন্তু এই যে হোয়াইট সুপ্রিমেসি যেটা, এটা ইজ এ নো ব্রেইনার। এটা এমন কিছু না যে এটা দিয়ে তারা আগোতে পারবে, এবং ইউনাইটেড স্টেটস কোনোদিনই হোয়াইট স্টেট হিসাবে হোয়াইটদের ডোমিনেশন কোনোদিনই পাবে না, কারণ হিসপ্যানিকরা আসতেছে। কিন্তু বাই 2050 হিসপ্যানিকরা যে হারে আপনার জনসংখ্যা বৃদ্ধি করতেছে এই দেশে, তাতে কিন্তু হিসপ্যানিক উইল বি দ্য মেজরিটি ইন দ্য ইউনাইটেড স্টেটস বাই 2050 যদি প্রজেকশন ঠিক থাকে। আমি যখন প্রথম আসি লুইজিয়ানাতে 1981 এর শেষের দিকে, তখন আমি সেখানে কে 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 শুনতাম। তা আমি একদিন ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেটকে জিজ্ঞেস করলাম এটা কি, তুমি এটা জানো না? আমি বললাম আমি তো অন্য দেশ থেকে আসছি, আমি তো তোমাদের কে 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 জানি না। এটা কু ক্লাস ক্লান, এরা একটা হোয়াইট সুপ্রিমিস্ট, এরা এইসব করে, বাট এরা ডিমিনিশিং। সে একটা মেসেজ দিয়েছিল আমাকে যে এরা ডিমিনিশিং, এরা লুইজিয়ানা এবং টেক্সাসের বর্ডার এবং সাউথ ক্যারোলাইনা এই কয়েকটি এলাকাতে এরা ছিল। ডোনাল্ড ট্রাম্পের এবং ডিমিনিশিং, এবং আমেরিকার পরবর্তী প্রতিটি প্রেসিডেন্টের সময় এরা ডিমিনিশিং একেবারে শেষ পর্যায়ে, এদের কোনো অস্তিত্বই ছিল না দুই একটা মাঝে মাঝে লিফলেট ছাড়া ছাড়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে, এবং বিশেষ করে স্টিভ ব্যাননকে যখন নিয়ে আসলো হোয়াইট হাউসে, তখনই কিন্তু এদের নানান রকম প্রতিপত্তি আমরা লক্ষ্য করছি। এবং বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়ান হ্যাকিংয়ের পরে আক্রান্ত হলো, বিভিন্ন দিক থেকে আক্রান্ত হলো, তখন তার উপদেষ্টাদের ভিতরে সিনিয়র উপদেষ্টা স্টিভ ব্যানন এই গেমটা খেলা শুরু করলো। এবং এই গেমের কারণটাই হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমেরিকাতে ইন্টারনাল ক্রাইসিস থাকবে, তখন ডোনাল্ড ট্রাম্পের এই বিরুদ্ধিকার, যেটা মনে হচ্ছে এখন অনেকের কাছে মনে হচ্ছে রিপাবলিকান সহ, যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্যাম্পেনের সাথে, এই প্রেসিডেন্টের সাথে, এই নির্বাচনের বিজয়ের সাথে রাশিয়ান হ্যাকিংটা জড়িত, এবং সরাসরি রাশিয়ানরা জড়িত। এবং এই কেসটা যতই তীব্রতা পাচ্ছে, ততই আপনি দেখবেন এই ধরনের সংঘর্ষ বিভিন্ন স্টেটে লাগে। এই যে লোকটা ট্রাকটা তুলে দিল, সে নিশ্চয়ই হঠাৎ করে এই ট্রাকটা তুলে নেই, সে অ্যাক্সিডেন্ট করে তুলে নেই, দিস ওয়াজ প্রি প্ল্যান, এরকম প্ল্যান যে যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে উইল ডু দিস। থ্যাংক গড যে মাত্র একজন মারা গেছে, কিন্তু মারা গেছে একজন, কিন্তু এটা আমেরিকাকে নাড়া দিয়েছে। এরকম নাড়া অতীতেও আমেরিকা বহুবার পেয়েছে, এবং পাড়ার পর নাড়া যখন খেয়েছে আমেরিকা, তখন কিন্তু আমেরিকা বা সোজা হয়ে গেছে। এবং আমি যেটা মনে করছি, কে কু এই যে কে 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 নিউনাসি প্রেসিডেন্টের যে বক্তব্যগুলো, এতে কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইট সুপ্রিমিস্টদের ক্ষতি হচ্ছে।
কেন ক্ষতিটা হচ্ছে, যে মানুষের মনে সেই বিভীষিকার দিনগুলো আবার ফিরে আসছে, এবং যতই বিভীষিকার দিনগুলো ফিরে আসবে ততই তারা কর্নার হবে, স্প্রেড হবে না, এরা কর্নার হবে। আজকে আমাদের এখানকার একটা পেপারে লিখলো, আপনি বলছেন কর্নার হবে, কিন্তু নাজমুল আলম যেভাবে বলছে তাতে তো মনে হচ্ছে যে বিষয়গুলো আরও জেগে উঠবে না। আমার কাছে কর্নার হবে, আপনিও তো বলছিলেন যে স্টিভ ব্যানন দায়িত্বে আসার পরে তারা আবার জেগে উঠেছে, জেগে উঠেছে, কিন্তু এই যে স্টিভ ব্যানন যে ভূমিকাটা রাখলো এই চার্লস ব্যানের ঘটনার পর এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকাটা রাখলো, সেই ভূমিকাটা কিন্তু দেশে যেরকম নিন্দা পাচ্ছে বিদেশে কেউ কিন্তু তাকে স্বাগতম জানাচ্ছে, ইভেন কেকের ঘনিষ্ঠ সমর্থকরা কিন্তু এখন মুখ খুলছে না, তার কারণ তারা বুঝতে পারছে ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, হয়ে গেছে, আমরা একটু বেশি করে ফেলেছি। কিন্তু যেটা আমার কাছে মনে হয় যে মেসেজটা আজকে আমি পাচ্ছি সেটা হচ্ছে, এতে প্রেসিডেন্ট ট্রাম্প যদি হোয়াইট সুপ্রিমেসির আমেরিকা ভেবেও থাকেন, আই থিঙ্ক হি হ্যাজ টু চেঞ্জ হিজ মাইন্ড। করছেন না তো, তিনি মেমো দিয়েছেন যে তিনি যেভাবে কথা বলেছেন সবাই যেন সেইভাবে কথা বলে, উনি মেমো দিচ্ছেন, উনি কথা বলছেন, কিন্তু ওনার কথা দিন দিন যেখানে সমর্থন পাওয়ার কথা সেখান থেকে সরে যাচ্ছে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, কিন্তু আমেরিকাতে জোর করে কোনো কিছু করার সুযোগ নেই, আমেরিকার কোর্ট সংবিধানের ইন্টারপ্রেটার ও সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন না। যেটা আমার কাছে মনে হচ্ছে এখন সেটা হচ্ছে যে রিপাবলিকান নেতৃত্ব এখন ওয়েট করতেছে, হোয়াট ইজ প্রেসিডেন্টস নেক্সট মুভ, কী বলবেন? আমি উনি যে কথাগুলো বললেন এগুলো যুক্তিসঙ্গত কথা, এবং হোয়াইট সুপ্রিমেসির কথা যেটা আসতেছে আজকে টোটাল রিপোর্টটাই হোয়াইট সুপ্রিমেসির উপরে গেল, এবং এটার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক, আমি ট্রুলি বিলিভ করি, যেটা আমি ট্রুলি বিলিভ করি যেটা সেটা হচ্ছে যে ট্রাম্প ইজ দ্য বেনিফিশিয়ারি অব দিস আনরেস্ট। এই যে কিভাবে আপনি বলছেন এটা বেনিফিশিয়ারি অব দ্য আনরেস্ট, আমি এই জন্যই বলতেছি, আপনি নিজে জানেন যে কুইন্সে বসে আজকে আমরা স্টুডিওতে বসে কথা বলতেছি, এই কুইন্সে কিন্তু ট্রাম্পের জন্ম, এই লোক কী করে কে কে হয়, এই লোক কী করে এটাতে হয় না, আমি আসতেছি, আমি আপনাকে ইয়েটা দিচ্ছি, কিন্তু সে যেটা করতেছে সেটা হচ্ছে কি, ইনি এটার থেকে বেনিফিট নিচ্ছে, বেনিফিটটা উনি এই জন্য নিচ্ছে তার রাজনৈতিক যে স্বার্থটা আছে, উনি রাজনীতিতে আবার প্রেসিডেন্ট হতে যাচ্ছে, বর্তমান টার্মে যেন উনি চার বছর করতে পারে। আরেকটা কথা যেটা নাজমুল ভাই একটু আগে বললেন যে মাইক প্যান্সকে ইদানিংকালে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই মাইক প্যান্স কিন্তু দেখবেন যে একদম ভেজা বেড়ালের মধ্যে পিছ পিছ ঘুরে, ট্রাম্পের পিছনে পিছনে ঘুরে, এই ভদ্রলোকের অ্যাকচুয়ালি গত বছর গভর্নর ইলেকশনে পাস করতে পারতো নাও করতে পারতো, এরকম একটা সিচুয়েশনে গেল, তারপরে যে সে ট্রাম্পকে ফাইনাল একটা প্রপোজাল দিল, যদি আমাকে ভাইস প্রেসিডেন্টে নিতে হয় তাহলে আমার গভর্নরের যে নমিনেশনটা দাখিল করতে হয় সেটার দিন শেষ, আপনি হয় বলেন আমি আসি, নাহলে আমার গভর্নরের নমিনেশনে যেতে হবে, নাজমুল ভাই এটা তো এগ্রি করবেন, এই খবরটা ছিল ট্রাম্পে ওনাকে নমিনেশন দেওয়ার পরে, ফার্স্ট চয়েস ছিল না, নমিনেশন দেওয়ার পরে কিন্তু ট্রাম্প আবার তার যে অ্যাডভাইজার আছে তাদেরকে জিজ্ঞেস করতেছিল ক্যান আই চেঞ্জ মাই মাইন্ড, মানে মাইক প্যান্সকে বাদ দিয়ে অন্য কাউকে, কারণ এই ট্রাম্পের কিন্তু একটা বড় ধরনের ইনটিউশন কাজ করে, কিন্তু এটা আপনাকে মানতেই হবে, এটা আপনাকে মানতেই হবে যে তার একটা বড় ধরনের ইনটিউশন কাজ করে, এবং দিস গাই হ্যাজ এ গাটস টু ডু থিংস, এবং এই গাটসের জন্য সে অনেক সময় অনেক বড় বড় কাজ করে বসে। আমি এটা বলবো যে বর্তমানে মুভমেন্টটা ক্ষতিকারক দেশের জন্য, কিন্তু এটা থেকে ট্রাম্প বড় ধরনের একটা বেনিফিট পাচ্ছে, এই বেনিফিটটার কারণে শুধু দেশের ক্ষতিটাকে মাথায় রাখতে হবে না, দেশের ক্ষতি তো অবশ্যই মাথায় রাখতে হবে, দেশের ক্ষতিকে মাথায় রাখার জন্যই তো উনি যে কাজটা করতেছেন এখন, সেটা হোয়াইট হাউসের থেকে স্টেটমেন্ট দেওয়া হলো যে দিস পিপুল আর ক্রিমিনাল, এটা উনি ক্লিয়ারলি বলেছেন, এবং বলেছেন এই কে 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 নিও নাৎসি হোয়াইট সুপ্রিমিস্ট, এদের কোনো স্থান আমেরিকাতে নাই, উই আর দ্য সেম পিপল, এই ধরনের একটা বক্তব্য উনি দিচ্ছে, কিন্তু দিয়েছে পরে আবার চেঞ্জ করেছে, কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, কথাটা হচ্ছে হোয়াই ইজ ডুইং ইট, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউস অ্যাডমিনিস্ট্রেশন, সেটাও তো উনি ট্রাস্ট আনতে পারছেন না, ছয় মাসের মাথায় না যেতে উনি চিফ অফ স্টাফ চেঞ্জ করতে হলো, কমিউনিকেশন ডাইরেক্টরকে চেঞ্জ করতে হলো, প্রেসিডেন্ট যেভাবে প্রেসিডেন্সি চালাতে চাচ্ছেন তিনি সেভাবে পাচ্ছেন না, দিস ইজ নট ট্রাম্প হেডকোয়ার্টার অ্যান্ড দিস ইজ নট ট্রাম্প কান্ট্রি। কিন্তু যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি একটা জায়গায় শুধু ওনার সাথে ডিপার করি, ইয়েস প্রেসিডেন্ট যে কোনো সিচুয়েশানে, ডোমেস্টিক আনরেস্ট বলেন, যে কোনো সিচুয়েশানে বেনিফিট নিতেই চাইবে, বিকজ হি নোজ যে তার লিমিটেশনস ইন কংগ্রেস, তা কংগ্রেসে তার লিমিটেশন জানে, সে তার সমস্ত কিছু, এবং একটা জিনিস সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, হয়তো তার উপদেষ্টা তাকে বোঝাতে সক্ষম হচ্ছে, ইউ ক্যানট ফাইট উইথ কংগ্রেস, হ্যাঁ কংগ্রেসকে ফাইট করার তোমার কোনো স্কোপ নাই। নাজমুল ভাই এখানে আমার কথা আছে, আমি আপনারা বলি তাহলে কংগ্রেস এজ এ ফাইটের জন্য, এইবার কিন্তু অ্যাকচুয়ালি ডেমোক্রেটদের কিন্তু হিলারি ক্লিনটন হারার পিছনে আরেকটা কারণ সেটা, আমি এটা বলতেছি, আমি হিলারি বিশ্লেষক না, কিন্তু আমার মনে হয় যে উনি হারার পিছনে কারণ একটা, এত বেশি ওভার কনফিডেন্ট হলেন ভদ্রমহিলা, উনি চিন্তা করলেন উনি জিতে গেছেন, লাস্টের যে টু উইকস, সেই টু উইকসে উনি প্রেসিডেন্ট ইলেকশনে উনার নিজের ক্যাম্পেনের পরিবর্তে উনি সিনেটর এবং কংগ্রেসম্যানদের জন্য উনি নির্বাচনী প্রচারণা শুরু
করলেন, কারণ তারা ধরে নিয়েছিল যে সিনেটে এবং আপনার লোয়ার হাউস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বোথ ডেমোক্রেটসরা নিয়ে নেবে, তার মানে ডেমোক্রেটসরা ল্যান্ড স্লাইড এ আসতেছে। All of those are wrong calculation because of Trump. The reason is, আমি আবার আরেকটা জিনিস বলতেছি নাজমুল ভাই, একটা মিনিট আমি বলি। যখন টেড ক্রুজকে নেওয়া হলো কনভেনশনে, রিপাবলিকান কনভেনশনে, তখন টেড ক্রুজ বলেছিল, টেড ক্রুজকে কিন্তু তারা আশা করতেছিল যে সে এন্ডোর্স করবে, সে কিন্তু ট্রাম্পকে এন্ডোর্স করে নাই, কিন্তু সেই কথাটা বলেছিল যে ইউ ভোট উইথ ইউর কনসিয়াসনেস, আপনার বিবেক দিয়ে আপনি ভোট দিবেন আপ অ্যান্ড ডাউন। এই যে আপ অ্যান্ড ডাউন কথাটা উনি যখন বললো, আপনি যখন ব্যালটগুলো দেখেন তখন ওই যে কংগ্রেসম্যানদের নাম থাকে ওইখানে, সিনেটরের নাম থাকে প্রেসিডেন্ট, আপনি টিক 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 করে দিয়ে চলে গেলেন। এখন ইফ দিস গাই স্ট্যান্ডস দ্য পার্টি স্ট্যান্ডস, ইফ দিস গাই গোজ ডাউন the party goes না আলম ভাই, that's the bottom line আলম ভাই, আমেরিকার এইজন্য কংগ্রেস যাবে না, আপনি দেখেন ওরা খেলতেছে। আর একটা জিনিস বলি, আমেরিকার রিসেন্ট পলিটিক্যাল পাস্ট যদি আমরা দেখি, রিগানের সেকেন্ড টার্ম ছাড়া আর কোনো ইলেকশনে কোনো প্রেসিডেন্ট ল্যান্ডস্লাইড ভিক্টরি নিতে পারেনি উইথ কংগ্রেস অ্যান্ড প্রেসিডেন্সি, অনলি সেকেন্ড টাইম অফ রোনাল্ড রিগান বিকজ হি ওয়াজ সো পপুলার। কিন্তু যে কথাটা আমি বলার চেষ্টা করছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক নন, এটা তিনি হাড়ে হাড়ে বোঝেন, মর্মে মর্মে বোঝেন, শেষের দিকে আছি আমরা। এখন ওনাকে কী করতে হবে, ওনাকে প্রত্যেক সময় একটা না একটা ইস্যুর উপর ভর করতে হবে, সেই ভর করার ক্ষেত্রেই কিন্তু আজকে চার্লস ম্যানের ঘটনাটা নিন্দাজনক। আমি যে আসার মানে দেখছিলাম সেটা হচ্ছে এই রিপাবলিকান নেতৃত্ব যারা প্রেসিডেন্ট ইলেকশনের পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ইস্যুতে সমর্থন যুগিয়ে আসছিল, ওবামা কেয়ার বাতিল, ইমিগ্রেশন আইনের কঠোরতা, প্লাস আরও ডোমেস্টিক ইস্যু, বর্ডার ওয়াল, সবগুলো কিন্তু এখন একেবারে পাশ কাটিয়ে। আমার মনে হয় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, রিপাবলিকান নেতৃত্বই কিন্তু এগুলো নিয়ে কথা বলছে না, তারা এখন প্রেসিডেন্সি ফিক্স করতে চাচ্ছে, এবং এই প্রেসিডেন্সি ফিক্স করার সাথে এই প্যান্সের ভূমিকাটা এখন দেখার বিষয়। আচ্ছা, কিন্তু আমার এটা মনে হয় যে মাইক প্যান্স যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে যদি মাইক প্যান্স আসে, লেটস প্রিডিক্ট দিস ওয়ে, হ্যাঁ, প্যান্স কিন্তু ওই আপনার ডোমেস্টিক ইস্যুতে কিন্তু ট্রাম্পের চেয়েও বেশি কট্টর কিন্তু, বাট হি ইজ এ পলিটিশিয়ান, হ্যাঁ হি ইজ এ পলিটিশিয়ান, বাট হি ইজ এ, সে কিন্তু রিপাবলিকানদের যে এজেন্ডা আছে, ট্রাম্প তো তবুও 90% 80% যাওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় মাইক প্যান্স যদি কোনো কারণে সে প্রেসিডেন্ট হয় ফোর্ডের মতো, ফোর্ডও তো এরকমভাবে ডিফল্ট প্রেসিডেন্ট ছিল ইয়ার পরে, নিক্সনের পরে, যদি সে প্রেসিডেন্ট হয় তাহলে সে যেটা করবে রিপাবলিকানদের 100% এজেন্ডা আর নিজে 10% এজেন্ডা। আলম ভাই, কিন্তু এখানে এইটা কিন্তু দেশের না, আলম ভাই না, দেশের জন্য ভালো না, কিন্তু আলম ভাই এখানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। এই প্যান্স যদি প্রেসিডেন্ট হয় আর মাত্র এক বছর প্রেসিডেন্সি বাকি থাকতে, দেন দেয়ার উইল নাথিং হি ক্যান ইমপ্রুভ। আমার মনে ধন্যবাদ, আমরা সব কিছু ধারণার কথা বলছিলাম, এই যে ঘটনাটি ঘটেছে সেটি নিশ্চয়ই দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়, সকলেই সেই ভাষাতেই কথা বলছেন। এখানে জাস্ট আলোচনার কারণেই হয়তো আমাদের আলোচকরা এটির নানা দিক তুলে ধরবার চেষ্টা করেছেন, তাদের মতো করে তাদের মতামত তারা দিয়েছেন। আপনারা যারা ভাবছেন টেলিভিশন সেটের সামনে বসে, আপনারা নিজেদের মতো করে আপনাদের ব্যাখ্যাগুলো নিশ্চয়ই এ থেকে ভাবনাগুলো যোগ বিয়োগ করে সিদ্ধান্তে উপনীত হবেন। তবে যে কোনো সহিংসতা, সংঘাত, উগ্রবাদ গ্রহণযোগ্য নয়, সেটিকে মানে কোনো দেশের জন্য না, কোনো সোসাইটির জন্য, কোনো কিছুর জন্যই সেটি কোনো কল্যাণ বয়ে আনে না। আমেরিকা মহান একটি দেশ, এবং এই মহান দেশের যারা মানুষ তারা সেই মহান অনুভব নিয়েই বেঁচে থাকতে চান, এটি নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। সবাই ভালো থাকবেন, আর সবশেষে আরেকবার দুঃখ প্রকাশ করছি, ফোন সংযোগটি আমরা আজকে নিতে পারলাম না বলে। আগামীকাল দেখা হবে একই সময়ে।